Hello, Assalamu Alaikum. This is Abdul from Travel Touch Consultancy. Travel Touch Consultancy is located in Qatar, Doha, Najma. So, shekhan theke bolchhilam ami Bangladeshi der jonno jara Bangladesh to Denmark jawar iccha ache. To janen as usual, Denmark khub ekta strong economic country. এবং অনেক বাংলাদেশি যেতে চায় বাংলাদেশ থেকে ডেনমার্কে। তো কিভাবে যাবে, যাওয়া কি আদৌ সম্ভব? ইয়েস, ডেনমার্কে যাওয়া সম্ভব বাংলাদেশ থেকে। ফার্স্ট রিজনই হচ্ছে এটার অ্যাম্বাসি আছে, কনসুলেট অফিস ঢাকাতেই আছে, এটার জন্য ইন্ডিয়াতে যেতে হবে না। কেউ যদি জব ম্যানেজ করতে পারে ডেনমার্কের জন্য, জব অফার পায়, জব কন্ট্রাক্ট তার সাথে কোম্পানির সাথে যদি হয়ে যায় এগ্রিমেন্ট, তাহলে সে বাংলাদেশ থেকেই ফ্লাই করে সুইডেনে যেতে পারবে, ইন্ডিয়াতে যাওয়া লাগবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ সাইন। আর কিভাবে যাবে আসলে, তো যাওয়ার জন্য একটা ক্যান্ডিডেট, যে ক্যান্ডিডেটটার হয়তো পড়াশোনা আছে, ফিজিক্যাল ফিটনেস আছে, ইংলিশ স্পিকিং ভালো, সমস্ত দিক দিয়ে মোটামুটি সে কোয়ালিফাইড এবং কর্ম সে অ্যাজ এ ওয়ার্কার ওইখানে যাওয়ার জন্য, তো সে ট্রাই করতে পারে ফ্রি। কিভাবে সে ফ্রিতে যাবে ডেনমার্কে? ফ্রিতে যাওয়ার জন্য হয়তো তাকে ট্রাই করতে হবে কিছু জব ইন সার্চ ইঞ্জিন, হয়তো সে লিঙ্কডিনে ট্রাই করতে পারে, ঠিক সেখানে জব ভ্যাকেন্সি পাওয়া যায়, ইনডিডে, গ্লাস ডোরে, এই জব সার্চ ইঞ্জিনগুলোতে সে হয়তো কনস্ট্যান্টলি সার্চ করলে কোনো না কোনো তার জব রিলেটেড সে পেয়ে যাবে নিউজ, এবং তার যদি সিভি অথবা কভার লেটার ওই অনুসারে মেক করে সে নিজে নিজে ট্রাই করতে হবে। যদি সিলেক্ট হয় তবে সিলেক্টেড প্রসেসটি একটু লম্বা, অনেকটা সময় ধৈর্য নিয়ে ওয়েট করতে হয় এবং অনেকগুলো অ্যাপ্লিকেশন করতে হয় ভিন্ন ভিন্ন, একটা সিভি আর কভার লেটার দিয়ে সবগুলোতে তো দেওয়া যাবে না, ভিন্ন ভিন্ন অ্যাকর্ডিং টু কাস্টমাইজ করে চেঞ্জ করে এই জব পোর্টাল থ্রুতে ভিন্ন ভিন্ন কোম্পানিতে সে অ্যাপ্লাই করতে পারবে ডেনমার্কের জন্য কোনো প্রবলেম নেই, এটা ফ্রি নিজে নিজে ট্রাই করে, এবং জব পাওয়ার সম্ভাবনা আছে ধৈর্য ধরে থাকলে, যেহেতু নিজে নিজে সিলেক্ট হয়ে তারপর যেতে হবে। তো এই একটা ওয়েতে সে বাংলাদেশ থেকে ডেনমার্কে যেতে পারবে ট্রু, যদি সে রিয়েলি লাকি এবং কোয়ালিফাইড সবকিছু হয়। আর এছাড়া যেটা হয়, ঠিক আছে, এছাড়া যেটা হয় সরাসরি কোম্পানি হয়তো বাংলাদেশ থেকে রিক্রুট করে না, যেটা হয়তো খুবই রেয়ার বা কম হতে পারে, যেটা খুব হাইলি কোয়ালিফাইড এর ক্ষেত্রে হইতে পারে, ইঞ্জিনিয়ার বা আইটি সেক্টরে অথবা ডক্টর ওই লেভেলে, বাট ব্লু কালার জব গুলোতে সরাসরি হয়তো ওরা রিক্রুট করে না, কম করে। তো কিভাবে রিক্রুট গুলো হয় আসলে ব্লু কালার জবের ক্ষেত্রে, যেটা হচ্ছে ক্লিনার অথবা ফ্যাক্টরিতে প্যাকেজিং জব অথবা ওয়ার হাউসে জব, যেটা ম্যানুয়াল লেবার যেটা লাগে, এই জবগুলোর জন্য মূলত যেটা করতে হয় ওইখানে যারা কন্ট্রাক্টর, সাব কন্ট্রাক্টর যেটাকে আমরা সাপ্লাই কোম্পানি বলি, সাব কন্ট্রাক্টর থ্রুতেই আপনাকে এই ব্লু কালার জবের জন্য অ্যাপ্লাই করে যেতে হবে, কারণ ওরা আপনাকে জব দিবে, ওরা আপনাকে অফার দিবে, জব কন্ট্রাক্ট করবে, আপনাকে নিয়ে যাবে এবং কোন একটা কোম্পানিতে লাগাই দিবে। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে বাংলাদেশিদের জন্য, যারা নাকি নিজে নিজে কাজ খুঁজতে পারতেছে না, খুঁজতে পারবে না, তো তাদের জন্য এই একটাই ওয়ে আছে, ঠিক আছে, যারা সাব কন্ট্রাক্টর, এই সাব কন্ট্রাক্টরের মাধ্যমেও বাংলাদেশ থেকে সুইডেনে যাওয়া সম্ভব। তো বাংলাদেশ থেকে ডেনমার্কে যাওয়া সম্ভব যদি যদি সে সাব কন্ট্রাক্টরের মাধ্যমে জব অফার এবং কন্ট্রাক্ট পেপার, এগ্রিমেন্ট পেপার সবকিছু ঠিকঠাক করে বাংলাদেশে ঢাকাতে জমা দিয়ে সেম প্রসেসে চলে যাবে। তো ওইখানে গেলেও হয়তো কোম্পানি তাকে টিআরসি করে দিল, কোম্পানি যদি টিআরসি কোম্পানির আন্ডারে কাজ করলো, অথবা সে সাপ্লায়ার কোম্পানির মাধ্যমে ভিন্ন ভিন্ন জায়গায় কাজ করতে পারবে, বাট লাইফ সেট হয়ে যাবে ইন এনিওয়ে যদি ভিসা হয়ে যায় তার। তো এই একটা পদ্ধতিতে আছে, তবে এইখানে প্রবলেমটা হচ্ছে এটা হচ্ছে পেইড জব। পেইড জব মানে হচ্ছে সাব কন্ট্রাক্টরের মাধ্যমে যে কাজটা হয়, যেটা এজেন্সি বা কনসালটেন্ট থ্রুতে যে এমপ্লয়মেন্টটা হয়, এটা অবভিয়াসলি পেইড, কারণ আপনাকে পে করতে হয় যে আমার ফাইলটা প্রসেস করেন। ব্লু কালার জব, আমি হয়তো অ্যাজ এ ক্লিনার, গার্ডেনার অথবা ওয়ার হাউসে প্যাকেজিং যে কোনো একটা জবে যাচ্ছে সে, তো সে তার কোয়ালিফিকেশন যা যা আছে ডকুমেন্টস দিলে প্রসেস করলে, তো যারা করবে এই সাব কন্ট্রাক্টর কোম্পানিগুলোর সাথে, তারা অবভিয়াসলি একটা পেমেন্টের মাধ্যমে করে, এবং যখন ওয়ার্ক পারমিট চলে আসবে, সবকিছু চলে আসবে বা ভিসা স্টেম হয়ে আসবে, তখন তার একটা পেমেন্ট, এটা হচ্ছে অনেকটাই এগ্রিমেন্ট, কন্ট্রাক্টের মাধ্যমে যে ভিসাটা হয় ওই সিস্টেমেও যাওয়া সম্ভব ডেনমার্কে। তো বাংলাদেশ থেকে যদি কেউ অ্যাপ্লাই করতে চায়, এই রিস্ক নিতে চায় যে হ্যাঁ ঠিক আছে আমি হয়তো ওয়েল কোয়ালিফাইড এবং আমার পক্ষে যাওয়া সম্ভব, সেক্ষেত্রে তাদের জন্য ইয়েস, পড়াশোনা, ইংলিশ স্পিকিং, ফিজিক্যাল ফিটনেস সমস্ত কিছু যদি তার জন্য মনে হয় যে না আমার পক্ষে সম্ভব, আপনারা ইউটিউবে, গুগলে যে কোনো জায়গায় সার্চ করে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পেতে পারেন,
এবং স্যালারি যেহেতু খুব হাই, লিভিং স্ট্যান্ডার্ড খুব ভালো, তো ডেনমার্কের জন্য অ্যাপ্লাই করতে পারেন যদি চান। আরও যদি কোনো কোশ্চেন থাকে বা জানার কিছু থাকে ওই নিচে কমেন্টসে প্রশ্ন করলে আমরা অবশ্যই উত্তর দিয়ে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ এগেইন।